হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটি তোমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারো, এই চ্যাপ্টারটি থেকে অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন আসে, তারপর হচ্ছে এই চ্যাপ্টারটির যে কঠিন কঠিন বিষয়গুলো আছে ওগুলো তোমরা কিভাবে সহজ টিপসের মাধ্যমে মনে রাখতে পারো, এগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য কয় রকম প্রথমে এটা আমাদের জানতে হবে। প্রাণী বৈচিত্র্য হচ্ছে তিন রকম। এক নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য, তারপর হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, তারপর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি? জিনগত বৈচিত্র্য হচ্ছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট প্রজাতির জিনগত উপাদানের বৈষম্য, মানে জিনগত পার্থক্যের কারণে যেই বৈষম্য দেখা যায় ওইটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। যেমন ধরো, একটা মানুষের চুল হচ্ছে কোঁকড়া আর একটা মানুষের চুল হচ্ছে স্ট্রেইট, এটা কেন? এটা হচ্ছে জিনগত কারণে। একটা নির্দিষ্ট প্রজাতির মানুষ, একটা নির্দিষ্ট প্রজাতি, তো একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যেই বৈষম্য দেখা যায় ওইটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। এরপর হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে যেই পার্থক্যটা দেখা যায়। আগেরটা ছিল কি? আগেরটা ছিল হচ্ছে নির্দিষ্ট প্রজাতির, কিন্তু এখনকারটা হচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে যেই বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা বলি প্রজাতি বৈচিত্র্য। নির্দিষ্ট সময়ে একই অঞ্চলে একসঙ্গে বসবাস করে। এরপর যেটা, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা হচ্ছে তোমার একটা বড় জনগোষ্ঠীর মধ্যে দেখা যায় বিভিন্ন বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত। এই দুটা বিষয় মনে রাখবা, শক্তি প্রবাহ পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত। এখন জিনগত বৈচিত্র্য আর প্রজাতি বৈচিত্র্য, এই দুটার মধ্যে একটু কথা আছে। কি কথা একটু খেয়াল করো, জিনগত বৈচিত্র্য এটা কি? নির্দিষ্ট প্রজাতির। প্রজাতি বৈচিত্র্য এটা কি? বিভিন্ন প্রজাতির। তো জিনগত বৈচিত্র্যকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর প্রজাতি বৈচিত্র্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট। হটস্পট কোনটা জীব বৈচিত্র্যের? জীব বৈচিত্র্যের হটস্পট হচ্ছে যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি। দেখো, আমরা তিনটা বৈচিত্র্য পড়লাম, জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এই তিনটার মধ্যে যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে আমরা বলি জীব বৈচিত্র্যের হটস্পট। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে আমরা বলি জীব বৈচিত্র্যের হটস্পট। তো এখন এই বিষয়গুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন যেভাবে আসতে পারে আমরা একটা প্রশ্ন দিয়ে দেখি। হটস্পট কোথায় দেখা যায়? অপশনগুলো হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জীব বৈচিত্র্য। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করি সবাই সঠিক উত্তরটা দিয়েছ। তো আমরা এখন সঠিক উত্তরটা দেখে নিই। হটস্পট কোথায় দেখা যায়? হটস্পট দেখা যায় হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্যে। একটা মজার কথা কি জানো, হটস্পট কিন্তু আরেক জায়গাতেও দেখা যায়, আইফোন অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু হটস্পট দেখা যায়। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে আমরা এই যে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন উদ্ভিদকে রাখি, বিভিন্ন প্রাণীকে রাখি, মূলত এখানে আমরা প্রাণী নিয়েই কথা বলবো, বিভিন্ন প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে রাখি, এগুলা কিসের ওপর ভিত্তি করে রাখি? যেমন দেহের আকার, সংগঠন মাত্রা, জীবনযাত্রা, ভ্রূণ স্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অংশলায়ন, প্রান্তিকতা, তল, সিলম, ক্লিভেজ, পুষ্টি পদ্ধতি, উপাঙ্গ, নটকট, মেরুদণ্ড, পৌষ্টিক নালী, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাসটা করি। তো এইখান থেকে আমরা মেন মেন বিষয়গুলো দেখব যেগুলো অ্যাডমিশনে আসার মতো। প্রথমে যেটা, সেটা হচ্ছে দেহের আকার। দেহের আকারের মধ্যে আমরা দুইটা বিষয় দেখব, একটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, যাদেরকে আমরা খালি চোখে দেখি না, এদেরকে আমরা খালি চোখে দেখি না। তারপর যেটা, সেটা হচ্ছে বৃহত্তর প্রাণী, যাদেরকে আমরা খালি চোখে দেখি। এক্সাম্পলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আণুবীক্ষণিক প্রাণী কোনটা? মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, বৈজ্ঞানিক নামটা অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারতেছ, ট্রিকোডিনা।
নাম কি? ট্রিকোডিনা। এটা কি? এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক প্রাণী। বৃহত্তর প্রাণী কোনটা? গিনিপিক। বৃহত্তর প্রাণী অনেক আছে, তো আমরা এখানে জাস্ট গিনিপিকটা দিয়ে বোঝালাম। বৈজ্ঞানিক নামটা মনে রাখবা, ক্যাভিয়া পোর্সেলাস। এরপর যেটা, সেটা হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা হচ্ছে যে যে কোনো প্রাণী কি কি দিয়ে তৈরি, শুধুমাত্র কোষ দিয়ে তৈরি, নাকি কোষ টিস্যু দুইটা দিয়ে তৈরি, নাকি টিস্যু অঙ্গ এগুলো দিয়ে তৈরি, নাকি অঙ্গতন্ত্র এগুলো দিয়ে তৈরি। কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, এই কথাটা মানে কি? এটা হচ্ছে যে সমস্ত প্রাণী শুধুমাত্র কোষই থাকে, মানে কোষ নিয়ে গঠিত। যেমন পরিফেরা পর্বের সকল প্রাণী হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা প্রাণী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, পরীক্ষায় আসতেই পারে যে নিচের কোন পর্বের প্রাণীরা কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, মানে এই সমস্ত প্রাণীর যে দেহ, এর দেহটা শুধুমাত্র কোষ দিয়ে গঠিত। তারপর কি? তারপর হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রা প্রাণী, মানে হচ্ছে যাদের দেহে কোষ এবং টিস্যু দুইটাই থাকে। তোমাদের কি মনে আছে টিস্যু কাকে বলে? অনেকগুলো কোষ যখন একসাথে থেকে একটা নির্দিষ্ট কাজ করে তখন আমরা তাকে টিস্যু বলি। তো ওই সমস্ত প্রাণীদেরকে বলা হয় টিস্যু সংগঠন মাত্রা প্রাণী। এক্সাম্পল, নিডারিয়া পর্বের সকল প্রাণী হচ্ছে টিস্যু সংগঠন মাত্রা প্রাণী। বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তারপর হচ্ছে কলা অঙ্গমাত্রার প্রাণী বা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। যেমন প্লাটিহেলমিনথিস পর্বের সকল প্রাণী হচ্ছে কি? কলা অঙ্গমাত্রার প্রাণী। তারপর হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, এরা কি? এরা হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্বের সকল প্রাণী হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তোমরা এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথমে আমরা কোষ নিলাম, অনেকগুলো কোষ মিলে কি তৈরি করলো? টিস্যু। তারপর আমরা নিলাম হচ্ছে কোষ টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করলো? অঙ্গ। তারপর নিলাম আচ্ছা টিস্যু অঙ্গ বা কলা অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি করলো? তন্ত্র। তারপর আমরা নিলাম হচ্ছে অঙ্গতন্ত্র। তো এইখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে ওইটা দেখার আগে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে জীবন পদ্ধতি, মানে তারা কিভাবে থাকে, মুক্তভাবে থাকে, স্বাধীনভাবে থাকে, নাকি কারো পর আশ্রয় নিয়ে থাকে। তো জীবন পদ্ধতির কথা বলতে গেলে দুই রকম, একটা হচ্ছে মুক্তজীবী, যারা মুক্তভাবে থাকে, স্বাধীনভাবে থাকে, আর যারা হচ্ছে আশ্রয়ভাবে থাকে তারা হচ্ছে পরজীবী। এক্সাম্পল, মুক্তজীবী হচ্ছে কবুতর, কলম্বা লিভিয়া, পরজীবী হচ্ছে যকৃৎ, ফ্যাসিওলা হ্যাপাটিকা। প্রশ্ন যেভাবে আসতে পারে, নিচের কোনটি অঙ্গতন্ত্র মাত্র প্রাণী? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার 14-15 সেশনে এই প্রশ্নটা আসছে। তো অপশন দেখি, জেলিফিশ, ক্যাচো, হাইড্রা, স্পঞ্জ। তো আমাদের বলছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তোমরা ভিডিওটা পজ করে এখনই উত্তরটা দেওয়ার চেষ্টা করো। সো কারেক্ট অ্যান্সারটা কি? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কেঁচো। কেঁচো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন যেটা দেখব সেটা হচ্ছে প্রতিসাম্য, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রতিসাম্য কি? প্রতিসাম্য হচ্ছে যে সকল প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদেরকে বলা হয় প্রতিসাম্য প্রাণী, মানে যাদেরকে আমরা ভাগ করতে পারবো যে কোনো অক্ষ বা তল বরাবর। প্রথম যেটা, গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য কি? যখন কোনো প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে প্রাণীটিকের কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলে সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে। খুব কঠিন করে লিখছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই ছবিটা একটু খেয়াল করি, দেখো এটা হচ্ছে একটা গোল বস্তু, গোলাকার বস্তু। এখন এই গোলাকার বস্তুকে যদি আমরা যেদিক থেকেই ভাগ করি না কেন, এটা সব দিক থেকে কি হবে? সমানভাবে ভাগ হয়ে যাবে। যদি কোনো গোলাকার বস্তুকে আমরা এমনভাবে সমদ্বিখণ্ডিত করি যেই অংশগুলো হবে, এগুলো সবগুলো সমান অংশ হবে, ওইটাকে আমরা বলি গোলীয় প্রতিসাম্য। তো এইটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে উদাহরণ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ভলভক্স, রেডিওল্যারিয়া, হ্যালিওজোয়া। তো কি উদাহরণ এটা মনে রাখার দরকার নেই, আমরা মনে রাখার টিপসটা দেখব। ভোলার হ্যালিনার রেডিও গোল, ভোলার হ্যালিনার রেডিও গোল। কথাটা মানে কি? ভোলাতে কি? ভোলাতে হচ্ছে ভলভক্স,
হ্যালিনাতে হচ্ছে হ্যালিওজোয়া, রেডিওতে রেডিও লেরিয়ার, গোলে গোলীয় প্রতিসাম্য। তাহলে আমরা এইটা মনে রাখলেই মনে রাখতে পারবো। তারপর হচ্ছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য হচ্ছে যখন কোনো প্রাণীর দেহকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুইয়ের অধিক তলে সমদ্বিখণ্ডিত করা যায়। এই কথাটা ইম্পর্টেন্ট, দুইয়ের অধিক তলে, মানে তুমি একটা জিনিসকে সমদ্বিখণ্ডিত করবা কিন্তু দুইয়ের অধিক তলে হইতে হবে, দুইয়ের অধিক তলে হইতে হবে। ছবিটা একটু চিন্তা করো, এই ছবিটা যদি আমরা খেয়াল করি, যেমন এটা হচ্ছে একটা জেলিফিশ, এই জেলিফিশটাকে আমরা চাইলেই দুইয়ের অধিক অংশে সমদ্বিখণ্ডিত করতে পারবো। সেজন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। কীভাবে মনে রাখবো, অনেক হাজি সিনেমা দেখে অনেকের অতে হচ্ছে অরীয় প্রতিসাম্য, হাজির হতে হচ্ছে হাইড্রা, যতে হচ্ছে জেলিফিশ, সিনেমাতে হচ্ছে সি অ্যানিমন। বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে হবে, হাইড্রা জেলিফিশ হচ্ছে অরেলিয়া, সি অ্যানিমন হচ্ছে ম্যাট্রিটিয়াম। এরপর হচ্ছে দি অরীয় প্রতিসাম্য। একটু খেয়াল করবে, অরীয় প্রতিসাম্য কী ছিল, দুইয়ের অধিক, ওইটা ছিল অরীয় প্রতিসাম্য। কিন্তু এইটা হচ্ছে দি অরীয় প্রতিসাম্য, মানে আমি যদি সহজভাবে বলি, অরীয় প্রতিসাম্যকে দুইয়ের অধিকভাবে ভাগ করতে পেরেছিলাম, কিন্তু এইটাকে আমরা দুইয়ের বেশি তলে ভাগ করতে পারবো না, দুইয়ের বেশি তলে ভাগ করতে পারবো না, কারণ তাদের গঠনটাই হচ্ছে এরকম। তো আমরা যদি এই ছবিটা একটু দেখি, এই ছবিটা একটু দেখি, এই ছবিটাকে আমরা চাইলেই কিন্তু দুইয়ের বেশি ভাগে ভাগ করতে পারবো না। ধরো আমরা যদি এইভাবে ভাগ করি, তাহলে এই একটা পাশ, এই একটা পাশ, এই দুই পাশ সমান হবে। আরেকভাবে যদি করি, সেটা হচ্ছে এই আড়াআড়ি যদি আমি ভাগ করি, আড়াআড়ি যদি আমি ভাগ করি, তাহলে এই পাশটা আর এই পাশটা কিন্তু সমান হবে। আমরা চাইলেই কিন্তু এটাকে এইভাবে ভাগ করতে পারবো না। কেন পারবো না, তাহলে কিন্তু দুই পাশ সমান হবে না। এটা কেন দুই পাশ সমান হবে না জানো, কারণ এই যে এই অংশটা আছে না, এই অংশটার জন্য এটা অরীয় প্রতিসাম্য না হয়ে দ্বি অরীয় প্রতিসাম্য হলো, সেজন্য এটাকে আমরা দুইয়ের বেশি ভাগে ভাগ করতে পারবো না। তো এটার এক্সাম্পলটা কি, টেনোফোরা জাতীয় প্রাণীর দেহ, যেমন সিওলোপ্ল্যানা। কেমন, সিওলোপ্ল্যানা। এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সিওলোপ্ল্যানা যেটা, এটা মৌলিকভাবে তোমার অরীয় প্রতিসাম্য। তো পরীক্ষা আসতে পারে যে সিওলোপ্ল্যানা যেটা, এটা মৌলিকভাবে কেমন প্রতিসাম্য, কি লিখব, অরীয় প্রতিসাম্য। ঠিক আছে, নর্মালি হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য, কিন্তু মৌলিকভাবে এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য। তো এখন যেটা দেখব, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। জীবদেহকে কেন্দ্রের মধ্যরেখা বরাবর উলম্বভাবে দ্বিবিভক্ত করার ফলে যদি দুটি সমান সাদৃশ্যপূর্ণ অংশে বিভক্ত হয়, এই প্রজাপতিটা খেয়াল করো, এটাকে যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি, তাহলে এখানে একটা অংশ পাবো, এই একটা অংশ পাবো। পরবর্তীতে দেখব যে এই পাশের অংশটা আর এই পাশের অংশটা, দুইটা অংশই কি, দুইটা অংশ হচ্ছে সমান ও সাদৃশ্যপূর্ণ। এক্সাম্পল, প্রজাপতি, মানুষ, ব্যাং। কীভাবে মনে রাখবো, বাপ মানুষ হ, বতে হচ্ছে ব্যাং, পতে হচ্ছে প্রজাপতি, মানুষ হচ্ছে মানুষ। এরপর যেটা, সেটা হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হচ্ছে যাদেরকে যতবারই ভাগ করি কখনো সমান হবে না, সবসময় অসমান হবে, সাদৃশ্য বিহীন হবে। যেমন এই যে স্পঞ্জ, এটাকে আমি এইভাবে যদি ভাগ করি কখনো সমান হবে না, এভাবে ভাগ করি কখনো সমান হবে না, এভাবে যদি ভাগ করি কখনো সমান হবে না, এভাবে ভাগ করি কখনো সমান হবে না। যেভাবেই তুমি ভাগ করো না কেন, কখনো সমান হবে না, সবসময় অসমান হবে। কীভাবে মনে রাখবো, শ্বাস, শশা, সতে হচ্ছে শামুক আর এই সতে হচ্ছে স্পঞ্জ। তাহলে কীভাবে মনে রাখবো, প্রশ্বাস হবে শামুক আর শশা। প্রথম প্রশ্নটা খেয়াল করো, নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ, মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18 আসছে। তারপর হচ্ছে নিচের কোন প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না, মেডিকেল ভর্তি পরীক্ষা 13-14 এসেছে। তো তোমরা ভিডিওটা পোস্ট করে উত্তরটা দাও। তো প্রথম প্রশ্নটা কী ছিল,
কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ? তো অ্যান্সারটা কি টিনোফেরা। টিনোফেরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ। তারপর হচ্ছে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না, তার মানে এটা কি, এটা হচ্ছে অপ্রতিসাম্য। এটার অ্যান্সারটা কি শামুক। শামুককে আমরা যেভাবেই ভাগ করি কখনো এরা সমান অংশে ভাগ হবে না। এরপর আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ভ্রূণ স্তর। যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়া নামক কোষ সৃষ্টি করে, পরবর্তীতে ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে। তো এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট, তা হচ্ছে কোন পদ্ধতিতে, ক্লিভেজ পদ্ধতি, আমি রেড মার্ক করে দিয়েছি, ক্লিভেজ পদ্ধতিতে ব্লাস্টোমিয়ার নামক কোষ সৃষ্টি করে যা পরবর্তীতে ব্লাস্টুলা ও গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে। তোমরা যদি এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটা খেয়াল করলে দেখবে যে এইটা হচ্ছে একটা কোষ, এই কোষটার নাম হচ্ছে ব্লাস্টোসেল, যেটাকে আমরা ব্লাস্টোমিয়ার বলতেছি। কি বলতেছি? ব্লাস্টোমিয়ার বলতেছি। তো এই সেলের মাঝখানে যে কোষগুলো আছে এগুলো কী হবে, এগুলো বারবার বারবার বিভাজিত হবে, তখন আমরা এটাকে কি বলবো, ব্লাস্টুলা বলবো। এই ব্লাস্টুলাটা পরবর্তীতে তারপর কিসে পরিণত হবে, গ্যাস্ট্রুলাতে পরিণত হবে। তো আমরা একটা বিষয় খেয়াল করব, ব্লাস্টুলাতে এটার বাইরে স্তর কয়টা ছিল, একটা ছিল, কিন্তু গ্যাস্ট্রুলাতে যখন যায় এটার বাইরে কয়টা স্তর দেখা যায়, তিনটা স্তর দেখা যায়। একটা হচ্ছে এন্ডোডার্ম, মাঝখানেটা হচ্ছে মেসোডার্ম, সবার বাইরেটা হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটা স্তরে ভাগ হয়ে যায়। তো ভ্রূণ স্তর উপর ভিত্তি করে আমরা প্রাণীকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কারা? দ্বিস্তরী প্রাণী হচ্ছে যাদের দেহে শুধু অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম থাকে। আর ত্রিস্তরী প্রাণী কারা? ত্রিস্তরী প্রাণী হচ্ছে যাদের দেহে শুধু অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম থাকে। তো দ্বিস্তরী প্রাণী কারা? নিডারিয়া পর্বের সকল প্রাণী। ত্রিস্তরী প্রাণী কারা? প্লাটি হেলমিনথিস থেকে করডাটা পর্বের সকল প্রাণীকে আমরা বলি ত্রিস্তরী প্রাণী। আমরা যদি পার্থক্য খেয়াল করি, অ্যাডমিশনে কিন্তু পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট। দ্বিস্তরী প্রাণীতে অ্যাক্টোডার্ম অ্যান্ডোডার্মের মাঝে এক ধরনের স্তর থাকে যাকে আমরা বলি মেসোগ্লিয়া। তোমরা যখন হাইড্রা পড়েছ তখন মেসোগ্লিয়া সম্পর্কে জেনেছ। এদের দেহে কী থাকে? নেমাটোসিস্ট থাকে, দেহ গহ্বর হিসেবে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। ত্রিস্তরী প্রাণীতে কোনো মেসোগ্লিয়া থাকে না, নেমাটোসিস্ট থাকে না, দেহ গহ্বর হিসেবে কী থাকে, সিলম থাকে। তো এখানে প্রশ্ন আসতে পারে একটা, ত্রিস্তরী প্রাণীতে দেহ গহ্বর হিসেবে কী থাকে, সিলম থাকে, এই প্রশ্নটা আসতে পারে। দ্বিস্তরী প্রাণীতে দেহ গহ্বর হিসেবে কী থাকে, সিলেন্টরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। তো প্রশ্ন কীভাবে আসতে পারে, প্রশ্ন যেভাবে আসতে পারে, কোন প্রাণীটি দ্বিস্তরী? মেডিকেল ভর্তি পরীক্ষা 4-5 সেশনে এসেছে, তো তোমরা ভিডিওটা পজ করে সঠিক উত্তরটা দাও। সো সঠিক উত্তরটা হচ্ছে কোন প্রাণীটি দ্বিস্তরী, অবশ্যই হাইড্রা। হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী। নেক্সট সিলম। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন হচ্ছে সিলম। সিলম কি? সিলম হচ্ছে তিনটি কলা স্তর। তিনটি কলা স্তর বলতে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্ম দ্বারা গঠিত প্রাণীদেহে যে গহ্বর, মেসোডার্মের বহিস্থ সোমাটিক স্তর। সোমাটিক স্তরের আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল স্তর এবং অন্তঃস্থ ভিসেরাল স্তরের মাঝখানে অবস্থিত এবং একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দার নামটা খুব বেশি ইম্পর্টেন্ট, পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, তাকে আমরা বলি সিলম। পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে, সিলম যে পর্দাটা দ্বারা আবৃত তার নাম কি? তার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। সিলম কয় প্রকার? সিলম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলমবিহীন, যাদের দেহে কোনো সিলম নেই। তারপর হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলম, যাদের দেহে প্রকৃত সিলম আছে। তারপর হচ্ছে সুডোসিলোমেট, অপ্রকৃত সিলম, যাদের দেহের সিলমটা হচ্ছে কি, পরিপূর্ণ না, এদেরকে আমরা ভ্রান্ত সিলমও বলতে পারি। খুব ভালোভাবে মনে রাখা, কী সিলম? ভ্রান্ত সিলম বলতে পারি। তো অ্যাসিলোমেট হচ্ছে যাদের দেহে কোনো সিলম থাকেই না, ইউসিলোমেট হচ্ছে
দেহের অভ্যন্তরে দেহ প্রাচীরের প্যারাইটাল আবরণী ও পৌষ্টিক নালীর ভিসেরাল আবরণীর মধ্যবর্তী অঞ্চলে তরলে পূর্ণ গহ্বর। সুটোসিলোমেট হচ্ছে দেহের অভ্যন্তরে তরলে পূর্ণ গহ্বর উপস্থিত কিন্তু তা প্যারাইটাল আবরণী ও ভিসেরাল আবরণী দ্বারা পূর্ণ আবৃত নয়। তো এই পুরো বিষয়টা আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখন ইউসিলোমেট ও সুডোসিলোমেট সম্পর্কে দেখব, খুব সহজে বুঝবো এটা। ধরো এইটা হচ্ছে আমার কাছে একটোডার্ম, এই পাশেও একটোডার্ম, এইটা হচ্ছে আমার এন্ডোডার্ম, এটা হচ্ছে আমার এন্ডোডার্ম, এটা হচ্ছে আমার মেসোডার্ম, এটা হচ্ছে আমার মেসোডার্ম। তো এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই যে মেসোডার্ম, যেটা মেসোডার্মটা যদি এই এন্ডোডার্মের সাথে এমনভাবে থাকে যেন মনে হয় মেসোডার্মটা এন্ডোডার্মটাকে ঢেকে রাখছে, তখন আমরা ওইটাকে বলি ইউসিলোমেট, প্রকৃত সিলোম। আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে মেসোডার্ম যেটা, এটা যদি তোমার এন্ডোডার্মের সাথে এমনভাবে থাকে যেন মনে হয় এটা অ্যান্ডোডার্মটাকে ঢেকে রাখছে, মানে অ্যান্ডোডার্মের সাথে মেসোডার্মের একটা সংযোগ আছে, তখন আমরা ওইটাকে বলি ইউসিলোমেট। তখন আমরা ওইটাকে কী বলি? ইউসিলোমেট বা প্রকৃত সিলোম। তো এইটা খেয়াল করো, এইটা হচ্ছে অ্যান্ডোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম। তো সুডোসিলোমেটের ক্ষেত্রে কী হয়, এই অ্যান্ডোডার্ম আর মেসোডার্মের ক্ষেত্রে কোনো সংযোগ স্থাপনকারী কোনো কোষ থাকে না, মানে এই মেসোডার্মটা এই অ্যান্ডোডার্মটা থেকে অনেক দূরে থাকে, মানে মনে হয় না যে মেসোডার্মটা অ্যান্ডোডার্মটাকে ঢেকে রাখছে, এরকম মনে হয় না, যার জন্য আমরা এটাকে বলি হচ্ছে সুডোসিলোমেট আর এটাকে বলি হচ্ছে প্রকৃত সিলোম বা ইউসিলোমেট। তো এখন আমরা এক্সাম্পলগুলো খেয়াল করবো যেগুলো পরীক্ষা আসে। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন, এটার এক্সাম্পল কি? পরিফেরা, নিডারিয়া, টেনোফোরা, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী হচ্ছে সিলোমবিহীন, তাদের সিলোম নেই। তারপর হচ্ছে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম, নেমাটোডা, রোটিফেরা, কাইনেরোকা। তোমরা কী করবে, প্রথম ওয়ার্ডগুলো জাস্ট মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। এই যে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোম, এটার এক্সাম্পল কোন পর্বের প্রাণী? অ্যান আর কে? নেমাটোডা, রোটিফেরা, কাইনেরোকা, এটা মনে রাখলেই হবে। তারপর কি, ইউসিলোমেট বা প্রকৃত সিলোম, এরা কারা? এরা হচ্ছে হ্যামিকর্ডাটা ও মলাস্কা থেকে কর্ডাটা পর্যন্ত। তাহলে পরীক্ষায় কীভাবে আসতে পারে প্রশ্ন? পরীক্ষায় যেভাবে আসতে পারে, ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? তো ভ্রান্ত সিলোম কোনটা? ভ্রান্ত সিলোম হচ্ছে সুডোসিলোমের। তো তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সারটা দিয়ে ফেলো। তো এবার আমরা উত্তরটা দেখি, ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 এসেছে। সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে নেমাটোডা। তারপর হচ্ছে সিলোমবিহীন প্রাণী কোনটি, মানে অ্যাসিলোমেটের কথা বলছে, সিলোমবিহীন প্রাণী কোনটা? সিলোমবিহীন প্রাণী হচ্ছে হাইড্রা, হাইড্রা হচ্ছে সিলোমবিহীন প্রাণী। তারপর আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন থেকেই বুঝতে পারতেছে যে খণ্ড খণ্ড করে থাকবে। খণ্ডকায়নটা আমি তোমাদের খুব ভালোভাবে বুঝাচ্ছি। যখন কোনো দ্বিপার্শ্বীয় প্রতিসম, প্রথমেই ইম্পর্টেন্ট, খণ্ডকায়নটা কোথায় দেখা যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণীতে দেখা যায়। অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত অনেকগুলো একই ধরনের খণ্ডক থাকে। তোমরা এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা দেখলে দেখতে পারবা এই পুরো প্রাণীটা অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত, এইভাবে 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 অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। তো এইটাকে আমরা বলি খণ্ডকায়ন। তো এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, তা হচ্ছে প্রতিটি দেহখণ্ডক বা অংশকে কি বলা হয়? সেগমেন্ট বলা হয়। খণ্ডকায়নের ইংলিশ কি জানো? খণ্ডকায়নের ইংলিশ হচ্ছে সেগমেন্টেশন, আর খণ্ডগুলোকে বলা হয় সেগমেন্ট বা সোমাইট বা ম্যাটামিয়ার। এইটা ইম্পর্টেন্ট, এই ম্যাটামিয়ারটা ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসে যে খণ্ডকায়নের যেই দেহখণ্ডক থাকে তাদেরকে আমরা কি বলি? ম্যাটামিয়ার বলে। যেমন ঘাস ফরিং, আমরা ঘাস ফরিং একটা অধ্যায় পড়েছি, তো ঘাস ফরিংটাও কিন্তু খণ্ডকায়ন হিসেবে থাকে। যেমন মাথা হচ্ছে একটা খণ্ড, থোরাক্স বা বক্ষ হচ্ছে একটা খণ্ড, অ্যাবডোমেন বা উদর হচ্ছে একটা খণ্ড। তাহলে পরীক্ষায় যদি আসে
যে ঘাস ফরিঙ্গাচের যে খণ্ডগুলো আছে প্রতিটি খণ্ডকে কি বলে? প্রতিটি খণ্ডকে বলা হয় মেটামিয়ার। প্রতিটি খণ্ডকে কি বলা হয়? প্রতিটি খণ্ডকে বলা হয় মেটামিয়ার। তোমরা কি বলতে পারবে যে খণ্ডকানটা আর কোথায় দেখা যায়? খণ্ডকানটা হচ্ছে আরও অনেক প্রাণীতে দেখা যায়। খণ্ডকান হচ্ছে তিন রকম। একটা হচ্ছে সমখণ্ডকান, মানে যে খণ্ডগুলো হবে এগুলো যদি সমান হয় তাহলে আমরা ওইটাকে বলি সমখণ্ডকান। অসমখণ্ডকান, বুঝতেই পারতেছ, অসমান হবে। খণ্ডকানবিহীন, মানে কোনো খণ্ড নেই, তো সমখণ্ডকান হচ্ছে কেঁচো। অসমখণ্ডকান হচ্ছে পতঙ্গ, যেমন ঘাস ফড়িং। খণ্ডকানবিহীন হচ্ছে সমুদ্র, তারা, ঝিনুক, এরা হচ্ছে খণ্ডকানবিহীন। এরপর যেটা তা হচ্ছে ট্যাগমাটাইজেশন। এটা হচ্ছে খণ্ডকায়নের মতোই, খণ্ডকায়নের মতোই প্রাণীদেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে অংশলায়ন বলে বা ট্যাগমাটাইজেশন বলে। অংশলায়ন হচ্ছে বাংলা শব্দ। এরা কই দেখা যায়? এরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বে দেখা যায়। এটা ইম্পর্টেন্ট, কোথায় দেখা যায়? আর্থ্রোপোডা পর্বে দেখা যায়। আমরা যদি একটা ছবি খেয়াল করি, এই যে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িঙের যে হেড, থোরাক্স, অ্যাবডোমেন, এগুলো কিন্তু খণ্ডকান। কিন্তু এই মাথা, বক্ষ, উদর, এই যে মাথা, এই মাথাতে কিন্তু অনেক কিছু আছে। পুঞ্জাক্ষি আছে, তারপর তোমার এই যে অ্যান্টেনা আছে, তারপর বক্ষ, যেটা এই বক্ষতে শ্বাস ছিদ্র আছে, উদর, উদরে কি আছে? উদরে পা আছে। তো এগুলো, এই যে হেড, থোরাক্স, অ্যাবডোমেন, এগুলো হচ্ছে একটা অঞ্চল। এই অঞ্চলে অনেক কিছু থাকে, তো এদেরকে আমরা বলি ট্যাগমাটাইজেশন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অঞ্চলায়ন সুস্পষ্ট হয়। দেহের তিনটি অংশ, মাথা, বক্ষ, উদরের প্রত্যেকটি অঞ্চলকে ট্যাগমাটা এবং একত্রে ট্যাগমা বলা হয়েছে। তো এই যে মাথা, বক্ষ, উদর, এই তিনটাই কি? এই তিনটাই হচ্ছে ট্যাগমাটা বা ট্যাগমা। এদের একসাথে কি বলা হয়? ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন। প্রক্রিয়াটাকে বলা হয় অঞ্চলায়ন। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো আমরা জানি কিন্তু ভুলে যাই, জানি কিন্তু জানি না। তো দেখি চলো। সো প্রথম যেটা, দ্বিপদ নামকরণ। আমরা সবাই জানি দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন কে করে? ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রবর্তন করে? পাখি বিজ্ঞানী শেলেগাল। দ্বিপদ নামকরণ লেখার কিন্তু নিয়ম আছে। নিয়মগুলো কি? প্রথম অংশটি গণ, দ্বিতীয় অংশটি প্রজাতি, মানে আমরা যেটাকে ইংলিশে জেনাস, স্প্যাসিস বলি। নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনকৃত হতে হবে, ছাপা অক্ষরে হলে ইটালিক হবে, গণ নামটি বিশেষ্য এবং প্রজাতি নামটি বিশেষণ হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। তারপর কি? তারপর হচ্ছে আবশ্যিক ধাপ। আমরা যখন কোনো প্রাণীর ধাপ দেই তখন আমরা সাতটা বিষয় খেয়াল করি। প্রথমটা হচ্ছে কিংডম, তারপর হচ্ছে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্প্যাসিস। তো আমি কীভাবে মনে রাখতাম সিরিয়ালটা? আমি মনে রাখতাম অ্যালফাবেটিক্যালি। প্রথমে মনে রাখতাম কে, পিসি, তারপর হচ্ছে অফ, লাস্টে দুটো সবসময় মনে রাখতো জি, এস। আমি কীভাবে মনে রাখতাম? কে, পিসি, অফ, জিএস। তো এটা এইভাবে মনে রাখতো, জেনাস, স্পেসিস। তাহলে তোমরা কীভাবে মনে রাখবা? কে, পিসি, অফ, জেনাস, স্পেসিস, কে, পিসি, অফ, জেনাস, স্পেসিস। তারপর হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সন কি? শ্রেণীবদ্ধগত একক বা শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপ। প্রজাতি, প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি। এই দুটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, ট্যাক্সন, প্রজাতি। তারপর কি? তারপর হচ্ছে তল। প্রাণীদেহে তিন ধরনের তল থাকে। কয় ধরনের? তিন ধরনের তল থাকে। তলের ইংলিশ কি? প্লেন। একটা হচ্ছে মধ্যমা তল, মানে মাঝখানে বরাবর, ফ্রন্টাল তল, অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স প্লেন। তো এখান থেকে পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে আমি একটা লাইভ এক্সাম্পল দিই। তো পরীক্ষায় প্রশ্ন আসলো, নিচের কোনটি প্রাণীদেহের তল নয়? প্রথম হচ্ছে মিডিয়ান, পরেরটা হচ্ছে ফ্রন্টাল, পরেরটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন। তো যেটা উত্তর হবে না ওইটা কী দিল? ওইটা ধরো দিল রিভার্স প্লেন। ঠিক আছে, তো এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এই যে তল, এটাকে আমরা একটু ভালোভাবে দেখব। ও বাও, এটা কি আসলো? এটা হচ্ছে একটা হরিণ। ও সরি, তো এই হরিণটাকে আমরা এখন ঘুরা ফেরা বিভিন্ন তল দেখব। আমার ঘুরাইতে ভাল লাগে, তাই মানে একটু ঘুরাই, মাইন্ড করে না। তো চলো দেখি।
তো খেয়াল করো আমরা প্রথম যে তলটা দেখেছিলাম সেটা ছিল মধ্যমাতল। মধ্যমাতল কি? মধ্যমাতল হচ্ছে আমরা এই যে হরিণটার উপরের দিকে যদি খেয়াল করি, এই বরাবর যদি আমরা হরিণটাকে ভাগ করি এই বরাবর, তাহলে আমরা মধ্যমাতল দেখতে পাব। এরপর যেটা সেটা হচ্ছে সম্মুখতল। সম্মুখতল হচ্ছে এই বরাবর যদি আমরা হরিণটাকে ভাগ করি সামনাসামনি সম্মুখ দিক থেকে, তাহলে এটাকে আমরা বলি সম্মুখতল বা ফ্রন্টাল প্ল্যান। তারপর হচ্ছে অনুপ্রস্থতল। অনুপ্রস্থতল কি? অনুপ্রস্থতল হচ্ছে এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর যদি আমরা হরিণটাকে ভাগ করি তাহলে আমরা অনুপ্রস্থ তল পাবো। সো আজকে ক্লাস এই পর্যন্তই।